অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। দেবাশিস কুমার, এই পার্সন স্কোয়ারটা দেখেন, এনভায়রনমেন্ট দেখেন, তার নেতৃত্বে আমরা মাথা ঢুকছে সারা কলকাতায় যেখানেই জায়গা পাবো সেখানে আমরা প্লান্টেশন করব। আপনারা জানেন যে আমপানের পরে আমরা সারা কলকাতায় প্রায় 15,000 গাছ পড়ে গেছে, আমরা 50,000-এর বেশি গাছ প্লান্টেশন করেছি। এবছরও আমরা যেখানে জায়গা পাবো প্লান্টেশন করব, যেখানে যেখানে নতুন শহর হচ্ছে, পাটুলি টাটুলি এসব জায়গায় আমরা জায়গা পাবো প্লান্টেশন করছি। আমরা পোর্ট এলাকায় প্লান্টেশন করব আরও বেশি করে, যাতে ওখানে যেহেতু আমাদের এয়ার পলিউশনটা অনেক বেশি হয়, হেভি ভেহিকেল বেশি যায়, তাই এই প্লান্টেশনের মাধ্যমে কলকাতায় যে এয়ার পলিউশন সেটাকে চেক ইন টার্গেট এবারও 50,000 আমরা বসাবো। গাছগুলো বড় হয়ে যাচ্ছে, আমাদের জায়গা আর পাওয়া যায়, সেই জন্য আমরা নতুনভাবে ভাবছি আরবান ফরেস্ট্রি, অর্থাৎ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে ইকো পার্ক গড়ে উঠেছে সেইভাবে জায়গা নিয়ে সেখানে নতুন করে ফরেস্ট তৈরি হবে। তাহলে যত ফরেস্ট তৈরি হবে আমাদের এনভায়রনমেন্টে, কলকাতায় তো শুধু কলকাতার হাওয়া ঘুরে নেয়, তো পাশের হাওয়া আসে যায়, তাই ফরেস্ট হলে আমাদের কী হবে, আমাদের কলকাতার পলিউশন লেভেল যে এয়ার পলিউশন সেটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে একটা পলিটিক্যাল আসবে, সেটা হচ্ছে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ব্যাপক রদবদল রয়েছে, নতুন মুখ আনা হচ্ছে, বাংলা থেকে বেশ কয়েকজন সাংসদ যারা মন্ত্রী হতে পারে বিজেপি, এমন একটা খবর রয়েছে। তাদের দলের ব্যাপারে আমি কি বলবো, কে হবে না হবে, কায় কে লটারি পাবে না পাবে, এটা তাদের ব্যাপার, এটার মধ্যে আমি কি করে বলতে পারি যে কী হবে কী হবে না। আমি তো বিজেপির সদস্য নই বা বিজেপির নীতিতেও বিশ্বাস করি। তৃণমূল একসঙ্গে বলতে হাফ প্যান্ট মন্ত্রী, কোনো পূর্ণ মন্ত্রী বাংলা থেকে ছিল না, দেখা যাক হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট পরে কি না দিলীপ ঘোষ ডাক পাইনি এমন একটা কথা। হ্যাঁ, ওটা ওনাকে নিয়ে আমার খুব দুঃখ হবে, দিলীপদাকে নিয়ে সত্যি দুঃখ হবে। দিলীপদাই বিজেপির যে আজকের অস্তিত্ব, সেই অস্তিত্ব তখন দিলীপদাই একাই লড়ে গেছে, আজকে সেই লোকটা কোথায় যেন অবহেলিত হয়ে দলগতভাবে বলছি না, এটা আমার নিজের উপলক্ষ, দলগতভাবে আমি ওদের ব্যাপারে বলতেই পারি। আঠেরোটা সিট বাংলা কি বঞ্চিত, মন্ত্রী থেকে দিল্লির মন্ত্রী থেকে, এটা 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 জরিমানা করেছে।